Johnson. অনেক দিন পর তোমার সাথে দেখা। আল্লাহ তাআলা পক্ষ থেকে আমাদের উপরে আমাদের করমের প্রতিফল হিসাবে পাপের কারণে আমাদের উপরে এক মাদক করোনা ভাইরাস আল্লাহ তাআলা অবতরণ করেছেন আমাদের সংশোধনের জন্য। আমরা যদি ফিরে আসি এবং আল্লাহর মতবাদ্য হই, তো সেই আমাদের পাপাতি থেকে ফিরে জন্য ফিরে আসার জন্যই আল্লাহ তাআলা এই আজাব আমাদের উপরে। আমরা সকলেই সতর্ক হই, পাপাতি ছেড়ে যে আল্লাহ ফিরে আসি। তো এই ভাবে একদিন আল্লাহ তাআলা আমাদের মুক্তিকে উঠাই দেবেন, আবার স্বাভাবিক জীবন আমরা জীবনযাপন করবো। আল্লাহ তোমরা সেই দোয়াই করি। তোমরা যেহেতু তোমরা ছাত্র, তোমাদের এখন প্রথম প্রধান কাজ হচ্ছে লেখাপড়া। সুতরাং যে প্রতি তোমরা বই থেকে পাঠিয়ে তাই তোমাদের লেখাপড়ার প্রতি কিছুটা আন্তরিকতা ফিরে আনার উদ্দেশ্যে আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা, যাতে তোমাদের সেটা কল্যাণ হয়। আমি আজ তোমাদের সামনে জেএসসি পরীক্ষার একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে প্রথম অধ্যায়ের আকায় বিশ্বাসগত দিক। বিশ্বাসগত দিক তার মধ্যে একটা অন্যতম হচ্ছে রিসালাত। রিসালাতে শেষের অংশটা আসছে খতমুন নবুয়াত। এই খতমুন নবুয়াত এইটা বিশ্বাসের একটা অন্যতম বিষয়। আমরা যদি এখানে ঠিক মতো বিশ্বাসে আমরা প্রতি থাকি, তাহলে আমরা সত্যিকারের মুসলমান মুসলমানদের মধ্যে পারবো না। তাই এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টা প্রতি বছরই পরীক্ষা এসে থাকে। তোমরা খেয়াল করো যে প্রথম অধ্যায় আকাইদ, আকাইদ আজকে আলোচনা হলো পার্ট পাঁচ, খতম নবুয়াত। খতম নবুয়াত, খতম নবুয়াত কি? খতম শব্দের অর্থ হলো শেষ বা পরিসমাপ্তি। খতম শব্দের অর্থ শেষ বা শেষ বা সমাপ্তি। আর নবুয়াত শব্দের অর্থ পয়গম্বরী। সমাপ্তি আর নবুয় শব্দের অর্থ হচ্ছে পয়গম্বরী বা নবীদের দায়িত্ব। তো খতম নবুয়াত এর সাথে অর্থ হচ্ছে যে নবুয়াতের পরিসমাপ্তি, শেষ নবী। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য নবুয়াতের দ্বারা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এর মধ্যে সর্বপ্রথম নবী এবং রাসূল হচ্ছেন আদম আলাইহিস সালাম, আর সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মাধ্যমে নবুওয়াতের পরিসমাপ্তি ঘটেছে। পবিত্র কোরআনের দলিল পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী তার প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা কোরআনে বলেন, মুহাম্মদ ৪৮ এবং হাদিসের দলিল হচ্ছে
কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা আখরাতুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শ্রেষ্ঠ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহ রাসূল নিজে ঘোষণা করেছেন এবং নবুয়াত একটা অট্টালিকার সাথে তুলনা করে তিনি বলেছেন যে নবুয়াতটা ধরো একটা অট্টালিকা, অট্টালিকার পুরো কাজটা সম্পন্ন হয়েছে কিন্তু একটা জায়গায় সাথে একটা ইট বাকি আছে, ওই ইটটা যদি সেখানে লাগানো হয় তাহলে সেই ঘরের ভিতরে ক্যাচ করার মতো সংযোজন বিয়োজন করার মতো কিছুই থাকবে না। আর ওই ইটটা হচ্ছে নবুয়াতের সেই বিল্ডিংয়ের ইটটা হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যৌক্তিক দিয়ে আমরা দেখতেছি সে শুরু থেকে পর্যন্ত আল্লাহ তার যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছে তিনটা কারণে আল্লাহ তার জমিনে যুগে নবী রাসূল পাঠিয়েছে। তার মধ্যে এক সাধারণত তিনটি কারণ, এটা আমাদের অবজেক্টিভ একটা প্রশ্ন যে নবী রাসূল প্রেরণের কয়টি কারণ, তোমরা সবাই মনে রাখবা তিনটি কারণে আল্লাহ তারা নবী রাসূলকে এরকম জমিনে যুগে প্রেরণ করেছেন। তার মধ্যে একটা হচ্ছে পূর্ববর্তী নবীর শিক্ষা বিলুপ্ত বা বিকৃত হলে, দ্বিতীয় হলো পূর্ববর্তী নবীর শিক্ষা অসম্পূর্ণ এবং তার সাথে নতুন কিছু করার প্রয়োজন হবে, আর তিন হচ্ছে পূর্ববর্তী নবীর শিক্ষা কোন স্থান বা কালের জন্য নির্দিষ্ট হবে। তোমরা এখন চিন্তা করো এই যে তিনটি কারণে একটি কারণে বর্তমান প্রযোজ্য নয়, কারণ পূর্ববর্তী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা তিনি চালু করে গেছেন তা এখন পরিপূর্ণ পৃথিবীতে বিদ্যমান, এবং তার মধ্যে কোনো কিছু সংযোজন করা বিয়োজন করার কোনো প্রয়োজন নেই। তারপরে তার দাওয়াতটা ছিলেন শুধু নির্দিষ্ট স্থান বা কালের জন্য না, তিনি ছিলেন সারা পৃথিবীর সর্বত্র আজকের এই খতম নবুয়াত এমনই একটি বিশ্বাস্য বিষয়, আমরা যদি খতম যদি এই বিশ্বাসের প্রতি আমাদের ইমান অটল না থাকে তাহলে আমরা কেউ প্রকৃত মুমিন বা মুসলমান হতে পারব না। কেউ যদি মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নবী আসার যেহেতু পৃথিবীর বুকে মানুষ থাকবে নবীও আসতে পারে, তাহলে সে সত্যিকারের মুমিন নয়, তিনি হলেন একজন কাফের, কারণ তিনি কোরআন এবং হাদিসের সম্পূর্ণ বিপরীত অবস্থানে আছেন। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো নবী আসবে না এই প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে, এবং যারা এটাকে বিশ্বাস করবে না মুখে বলবে না তারাও কিন্তু কাফেলে পরিণত হবে। সুতরাং আমরা দুনিয়াতে যদি যতদিন থাকতে চাই ইমানের ইমান নিয়ে বেঁচে থাকতে চাই, এবং যখন আমরা দুনিয়া থেকে বিদায় করবো তখন ইমানের সাথে মরতে পারি। এই জন্য খতম নবুয়াতটা প্রতি বছরের পরীক্ষা কিছু না কিছু এসেই থাকে, তোমরা এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিবা এবং মনোযোগের সাথে জিনিসটা করে রাখবা, এবং ইমানের দিক থেকে বিশ্বাস স্থাপন করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তার পরে কোনো নবী আসবে না, কেউ যদি দাবি করে ভণ্ড প্রতারক সে কাফের, এবং তাদেরকে তারা কাফের মরবে না মনে 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 করা হতেই পারে তারাও কাফের পরিণত হবে। তোমাদের সকলের প্রতি এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে পড়ার জন্য আমার